আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি নাসিমাস ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমার ছোট্ট একটা ব্লগ। আর আপনাদের জন্য আমার ব্লগে নিয়ে আসলাম আজকে আমার আপনাদের ভাইয়া কিছু শাক সবজি রুকেছিল আমাদের একটা জায়গায়। তো আলহামদুলিল্লাহ এখানে কিছু ফল ধরেছিল আর ফলগুলো দেখতে পাচ্ছেন। আসলে নিজের হাতে করা একটা শাক সবজি ক্ষেত এবং বাগান, এটা অনেক সুন্দর একটা বিষয়। আর যেহেতু একদম টাটকা সবজি, এগুলো দেখতে অনেক সুন্দর লাগে। তো আপনাদের ভাইয়া ভিডিওটা করে আমার জন্য এনেছিল, ভালোই লেগেছে। তো ভাবলাম যে একটু ছেড়েই দিয়ে আপনাদের সাথেও শেয়ার করি, সবাই একটু দেখেন। তো আমার ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখানে বেগুন গাছ আছে, ঢেঁড়স বিচি, মিষ্টি কুমড়া, বাংলা লাউ, তারপর হচ্ছে পরুল, আর এখানে আরও অনেক ধরনের শাক লাগিয়েছে। তারপর লাগিয়েছিল আপনার পেঁপে গাছ লাগিয়েছিল। তো আলহামদুলিল্লাহ যখন আরও ফল, এখন তো ছোটো ছোটো কয়েকটা ফল দেখতে পাচ্ছেন, আরও ধরবে সামনে। তো সবাই আমার ভিডিওটি দেখে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবেন না, এটা আমাদের বারবার বলছি, আমাদের জন্য ক্ষতি হয়ে যায়। তো এ পর্যন্ত অনেকে আমার ভিডিও দেখেছে এবং দেখে সাবস্ক্রাইব করে সাথে সাথে আনসাবস্ক্রাইব করছে, এগুলো ভালো লাগছে না। এই বিষয়গুলি যদি ভালো না লাগে ইগনোর করে চলবেন, প্লিজ এভাবে আনসাবস্ক্রাইব করবেন না, আমাদের ক্ষতিটা করবেন না। আর ভিডিওটা দেখলে পুরোটাই দেখে নেবেন, না দেখলে একবারে দেখার দরকার নেই। তো যা হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আর ইনশাল্লাহ আমরাও আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন।